বিয়ের সোনার আংটির হারানোর মূল্য দিতে হলো এক গৃহবধূকে। হুগলির হিনমটরের রোমহর্ষক ঘটনা। বিয়ের সোনার আংটি হারিয়ে ফেলায় শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হন ওই গৃহবধূ। বৃহস্পতিবার সেই বধূর দেহ উদ্ধার হয়। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের। প্রসঙ্গত, হিনমোটরের কোতরন শাঁখারি লেনের সাথী সিং এর সঙ্গে বিয়ে হয় কানাইপুরের সুরজিৎ চৌধুরীর। বিয়ের পর থেকে পণের দাবিতে সাথীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হতো বলে অভিযোগ। দিন কয়েক আগে বিয়ের সোনার আংটিটি হারিয়ে ফেলেন সাথী। সেই খবর শোনার পরে শ্বশুর বাড়ির লোকেরা তার উপর অত্যাচার করে বলে অভিযোগ। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় সাথীর দেহ। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের। এই ঘটনায় উত্তরপাড়া থানা অভিযোগ দায়ের করা হয়। পুলিশ মৃতার স্বামী সুরজিৎ, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। হুগলি থেকে ভোলানাথ সাহার রিপোর্ট, আজ তক বাংলা।